আল্লাহর দিকে প্রত্যাবর্তন করার কিছু, আল্লাহর দিকে প্রত্যাবর্তন কিভাবে করবেন এই কিছু তরিকা পদ্ধতি বর্ণনা করে আমি আর বক্তব্য শেষ করব। এক নম্বর হচ্ছে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হলে আপনাকে আল্লাহর কাছে দোয়া করতে হবে, বেশি বেশি দোয়া করতে হবে, কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে। আর এক নম্বর হচ্ছে কোরআন এবং সুন্নাকে আঁকড়ে ধরতে হবে, দ্বিতীয়ত আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ যেন আপনাকে ফেরত দেন। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাদের শিক্ষা দিয়েছেন, লা মালজা ওয়ালা মানজা ইল্লা ইলাইকা, এবং বলছে যে আপনার কাছে বাঁচার কোনো পথ না আপনার কাছে প্রত্যাবর্তন ব্যতীত, আপনি আমাকে বাঁচাতে পারবেন এই বিপদ থেকে। তৃতীয়ত, এলমে শরাই অর্জন করতে হবে, শরীয়তের জ্ঞান অর্জন করতে হবে, ফিকহে বিদ্দিন অর্জন করতে হবে। আমাদের শেখ সালেহ আল ফাউজান হাফেজাহুল্লাহ তিনি একটা বই লিখেছেন, তার বই বক্তৃতা এটা মূলত তিনি লিখেছেন, আল ফিকহু বিদ্দিন নাজাতুম মিনাল ফিতান, যাবতীয় ফিতনা থেকে বাঁচতে হলে আপনাকে দ্বীনের ফিক গভীর জ্ঞান অর্জন করতে হবে, দ্বীনের গভীর জ্ঞান অর্জন করতে হবে। ভাষা ভাষা জ্ঞান দিয়ে ফিতনা থেকে বাঁচতে পারবেন না। কিছু মানুষ আছে কোরআন পড়েও কিন্তু বিভ্রান্ত হচ্ছে, জানেন কিনা এটা? আলী রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলী, আমি কোরআন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করছি, আলী তুমি যুদ্ধ করবে কোরআনের তাওহীদ ঠেকানোর জন্য, কোরআন অপব্যাখ্যা ঠেকানোর জন্য তুমি যুদ্ধ করবে। এই অপব্যাখ্যা কারা করেছিল? খারেজিরা করেছিল, খারেজিরা করেছিল। তাহলে বোঝা যাচ্ছে যে এই ফেতনা থেকে বাঁচার জন্য আপনাকে এলমে শরাই শরীয়তের গভীর জ্ঞান দরকার। এই জন্য আবদুল্লাহ সাহাবায়ে কেরামের মধ্যে একজনও খারেজি ছিলেন না, খুঁজেও পাওয়া যায়নি কেউ কাউকে, তাবেঈদের মধ্যেও কাউকে পাওয়া যায়নি, ইমামদের মধ্যে কিন্তু সাধারণ মানুষগুলোর মধ্যে কেউ কেউ ফেতনা উপরিত, যারা এলমের ভিতরে সবচেয়ে দুর্বল ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাদের সম্পর্কে বলেছেন, হুদাসা উল আসনা সুবাহা উল আহলাম, তাদের বলছেন বিবেকের দিক থেকেও তারা সবচেয়ে নিকৃষ্ট মানের, আর তারা হুদাসা উল বয়সও তারা নবী। এই জন্য এখনও দেখবেন ইয়া একটা বয়স আছে, এই বয়সে যুবকদেরকে টার্গেট করে কিছু মানুষ ফেতনায় নিপতিত করছে, এর বৃদ্ধ হলেও তারা নাই, বয়স্ক হলেও তারা তখন বুঝে যে আমি ভুল করেছি, তখন বুঝতে পারে। কিন্তু যুবক বয়সের ছেলেদেরকে টার্গেট করে কিছু মানুষ বিভ্রান্তিতে নিয়ে যাচ্ছে, এরাই আবার দেখবেন এই হাদিস অস্বীকার করা, হাদিসের ওটা করা ওটা করা, এই জাতীয় জিনিসগুলো তারা লিপ্ত রয়েছে। কিন্তু আলেমী দিনরা সত্যিকার তারা কোনো তাদের মধ্যে এই বিভ্রান্তি কখন আপনি খুঁজে পাবেন না। এই জন্য তিন নম্বর যেটা করতে হবে, এলমে শরাই গভীর জ্ঞান অর্জন করতে হবে, দিনের জ্ঞান। চার নম্বর হচ্ছে, কোমলতার সাথে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সহনশীলতার সাথে এগিয়ে যেতে হবে যে কোনো কাজে, আল্লাহ তাআলা আপনাকে সঠিক পথটি দেখাবেন। পাঁচ নম্বর হচ্ছে, তাকওয়া এবং আমল সালেহ যদি আপনার থাকে আপনি অবশ্যই আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারবেন, আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবেন। ইয়াজআল আল্লাহুম ফুরকান, আল্লাহ বলেছেন তোমাদেরকে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার আল্লাহ তাআলা শক্তি দিবেন, তখন আল্লাহর দিকে আপনি প্রত্যাবর্তন করতে পারবেন। পঞ্চম, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করবেন, এর মাধ্যমে আপনি ফিতনা থেকে বাঁচার পথ পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ষষ্ঠ হচ্ছে, দুনিয়া থেকে বিমুখ থাকা, আখিরাতমুখী থাকা আমাদের জন্য জরুরি। সপ্তম হচ্ছে, আমরা ঐক্যবদ্ধ থাকব। অনেকে ঐক্যবদ্ধ বোঝায় আমার কাছে আসেন, আমার দলে ঐক্যবদ্ধ হন, অনেকে বলে না ঐক্যবদ্ধ বোঝাচ্ছি যে সারা বাংলাদেশের মানুষ সব এক হয়ে যাও, দুইটাই ভুল। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যম পন্থাটা হচ্ছে সবচেয়ে উত্তম, সেটা কি? আসুন দ্বীনের ব্যাপারে ঐক্য হই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর হাবলের ভিতরে আমরা একমত, ওয়াতাসিমু বিল্লাহ, আল্লাহর সাথে ঐক্য করি, আল্লাহর ব্যাপারে আল্লাহ তাআলা যে দিন দিয়েছে সেটা ঐক্য করি। দিন আকীদা এবং সুন্না, এর মাধ্যমে যেই ব্যক্তি ঐক্য করবে সেটা হবে সঠিক ঐক্য। এইটা যদি ঐক্য করতে পারি অবশ্যই আমরা ফেতনা থেকে বাঁচব, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। যত এর বাইরে যদি বলেন যে আমার দলে আসে, তো আপনি একটা ফেরকা তৈরি করবেন, আপনি বলেন যে আমার কুষ্টিতে আসেন, আপনি আরেকটা ফেরকা তৈরি করবেন, বরং সবাইকে একদিকে ডাকেন, কিসের দিকে? আল্লাহ কোরআনের দিকে, সুন্নার দিকে, আল্লাহ রসুলের দিকে, আল্লাহ রসুলের হাদিসের দিকে, আল্লাহ তাআলার তাওহীদের দিকে আহ্বান জানান, আপনার ঐক্য। এটা করলে আপনি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে পারবেন। অষ্টম হচ্ছে, ফেতনা থেকে বেঁচে থাকা এবং ফেতনাকারীদের থেকে দূরে থাকবেন। ফেতনা ও ফেতনাকারী যারা আছে, আমাদের দুর্ভাগ্য হচ্ছে ফেতনাকারীদের আমরা চিহ্নিত করতে পারি না। ফেতনাকারীদের চিহ্নিত করতে পারলে বের কাদের থেকে দূরে থাকা সম্ভব হয়, কিন্তু তাদের চমৎকার কথা, সুন্দর সুন্দর বক্তব্য, এবং তারা এমন এমন কথা নতুন নতুন বানিয়ে দিচ্ছে আপনার কাছে খুব মজা লাগতেছে, যে কাজ বুঝি কে আমাদের আলামত বুঝি ওইটাই বুঝি,
কেউ একটা বলে কিয়ামতের আলো বানিয়ে ফেলবে যে এইটা কিয়ামতের আলো। আপনার কাছে খুব মজা লাগতেছে শুনতে, আপনি এখন এর পিছনে পড়ে গেছেন, আপনাকে তো চেনা দরকার ছিল এটা ফেতনাবাজ, এর থেকে দূরে থাকি। এটা না করে দুর্ভাগ্যবশত অনেকেই যারা ভালো মানুষ তারাও এর ফিতনায় পড়ে যাচ্ছে, শত শত হাজার হাজারে পড়ে যাচ্ছে ফিতনায় ভিতরে পড়ে যাচ্ছে। ওই ব্যক্তি যে বক্তব্য দিচ্ছে এই বক্তব্যদের সুন্না কোরআন হাদিস বিরোধী তা সে চিন্তা করছে না, তারা ওই ব্যক্তি হয়তো বলে বসছে ডলার হচ্ছে দাজ্জাল, আরেকজন বলবে যে ইউরোপীয় সভ্যতা হচ্ছে দাজ্জাল, এরকম ফেতনাতে পড়ে যাচ্ছে মানুষ, কিন্তু ফেতনা থেকে বাঁচার পথ খুঁজে পাচ্ছে না, চিনতে পারে না যে কি কাকে কি বলে দিচ্ছে। কেউ হয়তো বলে দিল টাকা ব্যবহার করা হারাম, আর আপনি খুশি হয়ে গেলেন, কিন্তু এটা যে বেহুদা মিথ্যা কথা বাজে কথা, হারাম না বেহুদা হারাম বলে যে আল্লাহর উপরে কথা বলা হয় এই জিনিসটা হয়তো আপনি জানেন না। এই জন্য ফেতনাকারীদেরকে চিনে রাখা, ফেতনা থেকে দূরে থাকা, এটাও একটা আল্লাহর দিকে ফিরে আসার একটা মাধ্যম। আর একটি মাধ্যম হচ্ছে চিনবেন আপনার বন্ধুকে, বন্ধুকে আপনার সাথীকে তাকে চিনে রাখবেন, এটা ফেতনা থেকে বাঁচা। কারণ একজন বন্ধু আপনাকে পথভ্রষ্ট করতে পারে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন আল আখিল্লাউ বা'দুহুম লিবা'দিন আদুউন ইলাল মুত্তাকিন, মুত্তাকিরা সারা সেদিন যারা দুনিয়াতে বন্ধু বান্ধব ছিল একটা একটা শত্রু হবে, একটা একটা শত্রু হবে। কি বলবে? তাল্লাহে ইনকিত্তালা তুরদি, আল্লাহ শপথ করে তুমি তো আমাকে ধ্বংস করে দিচ্ছিলে প্রায়, ওলাউলা নিয়ামাতু রাব্বি লাকুনতু মিনা যদি যদি লাকুনতু মিনাল মুহদারিন, যদি আমি আল্লাহর রহমত না হতো তো আমি জাহান্নামের ভিতরে হাজির হতাম, নাউজুবিল্লাহ। আচ্ছা, এই বন্ধু আপনাকে বহুত কিছু জানাবে। আপনার সন্তানের বন্ধু কারা দেখুন, আপনার কন্যার বান্ধবী কারা দেখুন, আপনার স্ত্রীর সাথে কারা চলে দেখুন, কোন মেয়েরা আপনি কাদের সাথে চলে নিজেকে আপনি বারবার তাকান, এটাও কিন্তু আপনাকে এই ফেতনা যোগে আপনাকে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে সাহায্য করবে। দশম, সর্বসালীন সিরত পড়ুন। সর্বসালীন সিরত বুঝেন কি? সর্বসালীন কখনো বেদাতের সাথে কোনোদিন বসতেন না, আল্লাহর পথ থেকে আপনাকে দূরে সরিয়ে নেবে। এই জন্য ছোট্ট একটি বই আমি আমার আছে, সেটা হচ্ছে মানহাজ, দেখছেন হয়তো বইটা, সবাই কিনে পড়বেন, ওখানে দেখতে পাবেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলীর কাছে এক লোক আসছে, আসে বলছে ইবনে সিরিন আমি একটু আপনার কাছে বসি, তুমি বসলে আমি উঠে যাবো, তুমি বসলে আমি উঠে যাবো, বলছে আমাকে আধা দুই এক মিনিট সময় দেন, ওলা আধা মিনিট দিলাম না তোমাকে, উঠে চলে গেছেন, তুমি বসো আমি চলে যাই। এইরকম চিন্তাভাবনা থাকতে হবে আপনাকে, বেদাতের সাথে, কুফুরির সাথে, শিরকের সাথে সামান্যতম কোনো রকমের সহনশীলতা গ্রহণ করা যাবে না, এটা ইমানদারের কাজ নয়। হ্যাঁ, সে শিখতে আসলে তাকে শিখাবেন, সে আসে আপনাকে ফেতনা জড়িয়ে দেবে, এটা করবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তার কাছে কি এরকম কিছু বললে বলতে যে এর ধরে বের করে দাও, বাকি রুখে এসে নিয়ে দাও, মানে এর জন্য আমার মজলিসে না বসে, এ বসে আমার ছাত্রদেরকে নষ্ট করে দিবে, বিভ্রান্ত করে দিবে, ও বিভ্রান্তি নিয়ে ও থাকুক। আওয়া কুল্লা মা জা আনা রাজুলুন আজদালা মিন রাজুলিন তারাক না কিতাবুল্লাহি ওয়া সুন্নাতি রাসূলিহি জিদালে হাউলা, তিনি বলতেন কেউ এসে ঝগড়াটে আসে, ঝগড়া করলেই, ঝগড়াতে ভালো পারলেই আমরা কি আমাদের আল্লাহর কোরআন রাসূলের হাদিস ছেড়ে দেবো এই ঝগড়ার কারণে? কখনো না, সে ঝগড়া বেশি পড়তো, ঝগড়া নিজে নিজে করতে থাকুক, আমার সাথে না, আমায় আমার দিনের ব্যাপারে কোনো সন্দেহের মধ্যে নাই। এদের ইমানদার এই যুগে সন্দেহের মধ্যে দিন দিন সন্দেহ থাকতে পারবে না, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, আল্লাহর দিনের দিকে প্রত্যাবর্তন করতে হবে।